দর্শক, কলকাতার সবচেয়ে জনপ্রিয় নায়ক দীপক অধিকারী, যিনি দেব নামেই সুপরিচিত, সেই সঙ্গে তিনি একজন প্রযোজক, সিনেমার কাহিনী লেখক এবং গায়কও বটে। তবে আপনি কি জানেন নায়ক দেবের কষ্টের জীবন কাহিনী সম্পর্কে? কিভাবে হলেন আজকের জনপ্রিয় নায়ক দেব? তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। ভারতের বাংলা চলচ্চিত্র জগতের একটি উজ্জ্বল নক্ষত্র হলো দেব। তিনি আজ 8 থেকে 80 সকলের মনের মাঝে জায়গা করে নিয়েছেন নিজের কর্মকুশলতা দিয়ে। বিশেষত তার পুরুষ ফ্যানদের থেকে মহিলা ফ্যানের সংখ্যাই বেশি। যদিও দেব নামেই তিনি আমাদের কাছে বেশি পরিচিত, তবে তার আসল নাম দীপক অধিকারী। তিনি 25 ডিসেম্বর 1982 সালে মহেশখালী নামে কেশপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গুরু অধিকারী ও মাতার নাম মৌসুমী অধিকারী। দেবের বোনের নাম দীপালী। দেব নিজের ছোটবেলার বেশিরভাগ সময়ই কাটিয়েছেন চন্দ্রকোনায়। তিনি বান্দার পুরস্তম হাই স্কুল থেকে পড়াশোনা করেন ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। দেব 2014 সালে লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। তিনি কেশপুর কেন্দ্র থেকে 1,16,860 ভোট লাভ করেন। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে কলকাতায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। পড়াশোনা শেষ করার পর তিনি সিনেমায় অভিনয় করতে আগ্রহী হন। তার প্রথম আত্মপ্রকাশ ঘটে আব্বাস মুস্তানের তারজান দি ওয়ান্ডার কারের সেটে। এরপর দেব কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি হতে অভিনয়ের কোর্স করেন। 2006 সালে দেব প্রবীর নন্দীর অগ্নি শপথ সিনেমায় প্রধান চরিত্রে এবং রচনা ব্যানার্জির বিপরীতে অভিনয় করেন। তবে ছবিটি সেরকম সাফল্য লাভ করেনি। এরপর তিনি রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ ছবিতে অভিনয় করেন এবং এই ছবিটি থেকে প্রচুর সাফল্য লাভ করেন। তবে এই ছবির সাফল্যের পরও দেব বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকেন এবং নিজেকে সিনেমার জগতে প্রতিষ্ঠিত করতে মুম্বাই পাড়ি দেন। সেখানে প্রখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলাবের থেকে নাচ ও ফাইটিং এর তালিম নেন। এরপর তিনি রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ সিনেমা দিয়ে শুভশ্রী গাঙ্গুলির সাথে জুটি বেঁধে কামব্যাক করেন। এই ছবিটি তাকে এতটাই সাফল্য দিয়েছিল যে এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর সেদিন দেখা হয়েছিল দুই পৃথিবী, পাগলু, চ্যালেঞ্জ 2, রোমিও, বুনো হাঁস, পাগলু 2, লে ছক্কা, চাঁদের পাহাড়, আরশিনগর, জুলফিকার, আমাজন অভিযান, কবির, জাম, রংবাজ, যোদ্ধা, দি ওয়ারিয়র প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। দেব বিভিন্ন সিনেমার পাশাপাশি দূরদর্শনেও কিছু কাজ করেছেন। 2011 সালে রাজ চক্রবর্তী পরিচালিত সানন্দা টিভির একটি ধারাবাহিক সবিনয় নিবেদনে অতিথি চরিত্রে অভিনয় করেন। 2010 ও 2011 তিনি জি বাংলায় সম্প্রচারিত মীরের কমেডি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার নামে একটি হাসির শোতে অতিথি বিচারক হিসাবে আসেন। এরপর তিনি দাদাগিরি সিজন 2, সিজন 4 ও সিজন 7 আসেন। তিনি ডান্স বাংলা ডান্সের প্রধান বিচারক ও কোচ হন। দেব নানা মঞ্চে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছেন। 2009 সালে ইটিভি বাংলায় প্রথমা, 2009, 2010, 2011 সালে স্টার জলসা এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড, 2011 সালে জি বাংলার গৌরব সম্মান প্রভৃতি অনুষ্ঠানেও তিনি পারফর্ম করেছেন। উল্লেখ্য, দেবের প্রেমের কাহিনী সম্পর্কে হয়তো টলিউডের সকলেই জানেন। দেব ও বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি একত্রে পরান যায় জোলিয়ারে, চ্যালেঞ্জ, খোকা বাবু, খোকা 420 চলচ্চিত্রগুলোতে অভিনয় করার মাধ্যমে তাদের সম্পর্ক বাস্তব জীবনে অত্যন্ত কাছের হয়ে পড়ে। তারা একে অপরকে ভালোবেসে ফেলে। দীর্ঘ 5 বছর প্রেমের পর বিভিন্ন কারণে বর্তমানে তাদের সম্পর্ক আগের মতো নেই। দেব চাঁদের পাহাড় সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি শুভশ্রী গাঙ্গুলিকে ইঙ্গিত করে তাকে প্রাক্তন প্রেমিকা অভিহিত করে বলেন, চেয়েছিলাম আমার প্রাক্তন প্রেমিকা থেকে শত্রু সবাই ছবিটা দেখুক। বুনো হাঁস চলচ্চিত্রের শুটিংয়ে বাংলাদেশে এসে এক সাক্ষাৎকারে তিনি সম্পর্কের বিষয়টি স্বীকার করেন এবং বলেন যে শুভশ্রীর সাথে এখন তার বন্ধুত্ব ছাড়া কোনো সম্পর্ক নেই। শুভশ্রী গাঙ্গুলি এক সাক্ষাৎকারে বলেন, হি ওয়াজ মাই ফার্স্ট লাভ। তিনি আরও বলেন, আই লাভ হিম,
আই স্টিল লাভ হিম। এরপরে দীর্ঘ সময় জুড়ে এই জুটি একত্রে কোনো কাজ করেনি। অবশেষে ধূমকেতু চলচ্চিত্রের মধ্য দিয়ে এই জুটি আবারও পর্দায় ফিরে আসছে। তবে টলিউড সুপারস্টার ও তরুণ সংসদ সদস্য দীপক অধিকারীদেব বর্তমানে প্রেম করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে। দুজনে তাদের প্রেম যতই গোপন করুক না কেন, তা কিন্তু আর গোপন নেই স্টুডিও পাড়ায়। এমনিতেও নিজেদের ব্যক্তিগত জীবন খুব বেশি প্রকাশ্য আনতে চান না এই যুগল। জানা যায় কয়েকদিন আগে কোভিড সিনেমার ডাবিং করতে ভালোবাসা দিবসের নায়িকাকে নিয়ে ছুটি কাটিয়ে এসেছেন দেব। সম্মানিত দর্শক, নায়ক দেবের কোন সিনেমাটি আপনার সবচেয়ে বেশি পছন্দের কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।